বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকের ভিডিওতে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের জেলা অফিস চট্টগ্রাম শাখা যেখানে অফিসের কার্যক্রম পরিচালনা করা হয় এবং যেখানে ক্লাস নেওয়া হয় সেগুলোর বিস্তারিত আজকে আলোচনা করবো যারা চেনেন না তারা ভিডিওটি দেখলে খুব সহজেই চিনে যেতে পারবেন প্রথমে যে অফিসটি সেখানে আমরা যেতে হলে আপনাদেরকে আন্দোলন দিয়ে একটু পরেই যে টেরি বাজারের সামনি যে হাজারি গলির যে গলিটি রয়েছে সেটি প্রবেশ করবেন যে কেউ লোককে বললে দেখিয়ে দেবে হাজারা গলি হাজারা গলির ভিতরে দিয়ে যাওয়ার একটু পরে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এরকম একটি মন্দির আছে গলির ভিতরে তো এই গলিটি ধরেই হ্যাঁ ধরবেন সোজা একটু পর গিয়েই আপনারা একটা মোর দেখতে পাবেন আমি আপনাদেরকে ভিডিওতে আমরা চেনার জন্য সহজেই আপনাদেরকে গলিটা সহ ভিডিও করে দেখাচ্ছি কারণ এটা যদি না দেখায় তাহলে আপনারা চিনবেন না তো আমি আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন দুই পাশে অনেক দোকান অনেক রকম যেহেতু এখানে মন্দির রয়েছে বিভিন্ন ধরনের কাঁচা ফুল এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের হিন্দু ধর্মালম্বীদের জিনিসপত্র পাওয়া যায় তো এই যে সামনে মোটটা দেখতেছেন এই মোটটাতে এসেই আপনারা আমরা এখন কাছাকাছি চলে এসেছি ফার্মেসি কাউন্সিলের জেলা অফিসে দেখতে পাচ্ছেন এই বামের দিকে যে রোডটা যাচ্ছে আমি সেদিকে যাচ্ছি আপনারা একটু ভালো করে আশেপাশের দোকানগুলো ফলো করলে দেখতে পাবেন তো এই মোটটাতে আসার পর আবার বাম সাইডে দেখুন এখানে এই যেদিকে সাইডে ঢুকে যাবেন বাম সাইডে ঢুকে গেলেই দেখতে পাবেন একটু দেখতে পাচ্ছেন এখানে একটা এরকম সাইন বোর্ড আছে বাংলাদেশ কেমিস্ট্যান্ড ড্রাগ সমিতি এই সিঁড়িটা দিয়ে ঢুকে যাবেন এটা গিয়ে তৃতীয় তলায় সোজা ঢুকে গিয়ে তৃতীয় তলায় তৃতীয় তলায় উঠলেই বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের যে অফিসটি রয়েছে আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে অফিস এখানে অফিসের কার্যক্রম পরিচালনা করা হয় আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা খুব সহজে কিন্তু এখানে যেতে পারেন তো আপনারা যারা চিনেন না তারা ভিডিওটি দেখলে খুব সহজে যেতে পারেন এখন আমরা দেখাবো যেখানে ক্লাস হয় যেখানে ফার্মেসি কাউন্সিলের যে ক্যাটাগরি সি ক্যাটাগরির যে ক্লাসগুলো হয় সেটা কোথায় হয় এটাতে যেতে হলে আপনাকে লালদিগির যে মসজিদটা আছে এটা অবশ্যই চিনেন যে কাউকে বলে দেখিয়ে দিবে লালদিগির জামে মসজিদ লালদিগির জামে মসজিদের রাস্তার এই পারে আমি যেই পাশ থেকে ভিডিও করতেছি সেখানেই সোজা একটা সাইনবোর্ড দেখতে পারবেন সেখানে লেখা আছে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিজ সমিতি এটা দিয়ে ঢুকে যাবেন দেখতে পাচ্ছেন আমি ডুবে যাচ্ছি এটা যাওয়ার পর এখানে ন্যাপচন ল্যাবরেটরি একটি দোকান রয়েছে এটা দিয়ে সিঁড়ি দুটো যাবেন সিঁড়ি উঠে গিয়ে দ্বিতীয় তলায় দেখতে পাবেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের যে সি ক্যাটাগরি ফার্মাসিস্টদের ক্লাস হয় যে হল রুমটি সেটি আমাদের এখন দেখাবো আমি দেখুন এখানে উঠে গেলে দুই তলাতেই হল হলরুমটি এখানে দেখুন বিভিন্ন ধরনের নোটিশ এখানে দেওয়ালে দেওয়া আছে বিভিন্ন ধরনের নোটিশ আপনারা চাইলে এখানে দেখতে পারেন যারা নতুন ভর্তি হয়েছেন তারা প্রথমে এখানে গিয়ে একবার দেখে আসবেন তাহলে আপনারা চিনে যাবেন আসলে যেহেতু এখানে বারবার যেতে হবে দেখতে পাচ্ছেন এখানে ফার্মেসিস পরীক্ষায় উত্তীর্ণদের জন্য করণীয় কী কী সেগুলো উল্লেখ করা আছে তাছাড়া অনেক নোটিশ রয়েছে এখানে তো আশা করছি যারা চিনেন না আজকের ভিডিওটি দেখার পর আপনারা খুব সহজেই এই দুটি সেন্টার আপনারা খুব সহজে চিনে ফেলতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ